কলকাতা, সিটি অফ জয়। শুধুমাত্র কলকাতার বাঙালি নয়, বিশ্বব্যাপী সব বাঙালিরাই হলো ভ্রমণ পিপাসু। আর যখনই দুর্গাপূজার ছুটি পড়ে, প্রত্যেক বাঙালির মন উড়ে যায় নতুন নতুন দেশের জন্য, নতুন নতুন প্লেস দেখার জন্য এবং তাদের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখার জন্য। এবারও তা ব্যতিক্রম হলো না। সো এবার আমরা বেরিয়ে পড়লাম নতুন এক প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, ইস্ট সিকিম। সময় মতো আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ডেস্টিনেশন হলো সিল্ক রুট। সো শিয়ালদা থেকেই আমরা দার্জিলিং মেলেই নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। দার্জিলিং মেল ঠিক রাত 10:05 শিয়ালদা স্টেশন। দার্জিলিং মেল সঠিক সময়ে শিয়ালদা স্টেশন ছাড়ল। আসুন যেতে যেতে জেনে নিই সিল্ক রুট কি। 1850 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কালিম্পংয়ে আসে। তারা চীনের সঙ্গে একটা বিজনেস রিলেশনশিপ তৈরি করে এবং যার জন্য তাদের একটা রাস্তার প্রয়োজন ছিল, যা কালিম্পং থেকে ঋষিখোলা হয়ে, আরিতা হয়ে, জুলুক হয়ে কুপুপ পর্যন্ত বিস্তৃত। কুপুপের কাছে জেলোপা পাস নামে একটি জায়গা আছে, যে জায়গায় ট্রেডিং হতো বা বিজনেস হতো। চায়না থেকে সিল্ক ইম্পোর্ট করা হতো আর ব্রিটিশরা গোল্ড, কয়েন ও বা অন্যান্য ভারতীয় জিনিসপত্র এক্সপোর্ট করত। এই রাস্তাকে সিল্ক রুট বলা হয়। স্বাধীনতার পর ইন্ডিয়ান গভর্নমেন্ট এই রাস্তাটিকে বা এই রুটটিকে বন্ধ করে দেয়, কারণ চায়নার সঙ্গে সম্পর্ক ভালো না থাকায়। বা 2006 সালে আবার এই সিল্ক রুট ওপেন হয়, কিন্তু শুধুমাত্র ভারতীয়দের জন্য। এখন সকাল 9টা, আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম একদম সঠিক সময়। তাড়াতাড়ি দেরি না করেই আমাদের বুক করা গাড়িকে আমরা ফোন করে নিলাম এবং আমাদের লাগেজপত্র গাড়িতে উঠেই রওনা দিলাম। সিল্ক রুটের প্রথম ডেস্টিনেশন শিলারিগাঁও। 5 ঘন্টার রাস্তা। এনজিপি থেকে সেবক পর্যন্ত অনেক রকম ছোট বড় আপনারা হোটেল পাবেন। মনে রাখবেন তাড়াতাড়ি ব্রেকফাস্ট অবশ্যই করে নেবেন, কেননা সেবকের পর থেকে রাস্তায় খাওয়া দাওয়ার হোটেল খুবই কম। তাই আমরা সেই মতোই সেবকের ঠিক আগে একটা সুন্দর হোটেলে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে ফেললাম। তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার শিলাইগুড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, মনে রাখবেন এনজিপি থেকে স্টার্ট করার সময় কিছু উলেন জামা কাপড় বা হালকা জ্যাকেট নিজের কাছে রাখবেন, কেননা সেবক পেরোবার পর থেকেই আপনার ঠান্ডার অনুভূতি হতে শুরু করবে। পুরো রাস্তাটাই আপনি চারপাশে ফুলের বাগান দেখতে পারবেন, সুন্দর পাহাড়ি নদী দেখতে পারবেন। মনে রাখবেন শেষ 5 কিলোমিটার, শিলাইগুড়ি পৌঁছাবার শেষ 5 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই খারাপ। শিলাইগুড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু দুপুর 2:30 বেজে গেল। আমরা শিলাইগুড়িতে এই এসে পৌঁছালাম, ভালোই ঠান্ডা। এখন 5-6 ডিগ্রি হবে, রাতে 2 ডিগ্রি হয় টেম্পারেচার। এত ঠান্ডার মধ্যেই আস্তে আস্তে আমরা আমাদের লাগেজপত্র হোটেলের ভেতর ঢুকিয়ে আমরা আর সেদিন কোথাও বেরোলাম না। আমরা স্নান করে লাঞ্চ করে নিলাম, নিয়ে ঘরেই রেস্ট নিলাম। পরের দিন সকালবেলা আবার আমাদের বেরোতে হবে সূর্যোদয় দেখার জন্য। আজকে দ্বিতীয় দিন। ঠিক ভোর 4:30 সময় অ্যালার্ম দিয়ে আমরা উঠে পড়লাম, তাড়াতাড়ি বেরোতে হবে সূর্যোদয় দেখার জন্য। হ্যাঁ, শিলারিগাঁওতে সূর্যোদয় যেমন সুন্দর দেখা যায়, সূর্যাস্তও সুন্দর দেখা যায়, বাট এটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর নির্ভর করছে, কারণ আকাশ পরিষ্কার হলে আপনি দুটোই পরিষ্কারভাবে দেখতে পাবেন। আসুন ট্রেকিং করতে করতে, ওয়াক করতে করতে আমরা শিলারিগাঁও সম্পর্কে জেনে নিই। কালিম্পং থেকে 23 কিলোমিটার দূরে 6,000 ফিট উপরে অবস্থিত একটা সুন্দর গ্রাম হলো শিলারিগাঁও। গ্রামটি ঠিক ইচ্ছে গাঁওয়ের উপরে অবস্থিত। ইচ্ছে গাঁও ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে হলেও শিলারিগাঁও কিন্তু সিকিম গভর্নমেন্টের আন্ডারে। আপনাকে পেডং বাজার হয়ে শিলারিগাঁও যেতে হবে। অনেকে ইচ্ছে গাঁও থেকে ট্রেকিং করে শিলারিগাঁও আসে।
24টি পরিবার বাস করে সেলারিগাঁওয়ে, এবং অসামান্য একটা শান্তি এখানে বিরাজ করে। যারা কাঞ্চনজঙ্ঘা সূর্যাস্ত দেখতে চান তারা কিন্তু অবশ্যই সেলারিগাঁওয়ে আসবেন, এবং বিকেলবেলার দিকে সেলারিগাঁও থেকে আরও 2 কিলোমিটার আগে ট্রেক করে যাবেন। ও হ্যাঁ, একটা কথা অবশ্যই আপনাদের বলে রাখা ভালো, যখন ট্রেকিংয়ে যাবেন তখন রাস্তার উপর দিয়েই হাঁটবেন, কারণ এখানে অনেক জোকের উপদ্রব আছে। সকাল 8টার মধ্যে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে, স্নান করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, করে রওনা হলাম আরিতার পথে। আরিতা যাওয়ার পথে আমরা ঋষিখোলা দেখব, বিশ্ববিনায়ক মন্দির দেখব, এবং তারপর আরিতায় প্রবেশ করব। কিছুক্ষণের মধ্যে আমরা ঋষিখোলায় এসে পৌঁছলাম। খুব সুন্দর জায়গা, কালিম্পং থেকে 36 কিলোমিটার দূরে বেঙ্গল সিকিম বর্ডারে ঋষিখোলা অবস্থিত। এটি সিকিমের এন্ট্রি পথ বা এন্ট্রি রুট বলা যেতে পারে। আপনার ভোটার আইডি কার্ড আপনার সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু, কারণ এখানে অন্যান্য আইডি কার্ডে কোনো অগ্রাধিকার দেওয়া হয় না। ভোটার আইডি কার্ড থাকলেই তবেই আপনি এই রুটে সিকিমে প্রবেশ করতে পারবেন। ঋষিখোলাতে হিলস আর গ্রিন ফরেস্ট তো পাবেনই, আর পাবেন 100 ফিট নিচ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী। আপনি চাইলে নদীর পাড়ে আপনি যেতেই পারেন, কিন্তু সাবধান, রাস্তা খুব পিছল। কিছুক্ষণ ঋষিখোলায় কাটানোর পরে আবার আমরা রওনা হলাম আরিতার পথে। সিলেগাঁও থেকে আরিতা যাওয়ার পথে ঋষিখোলা পেরোবার পরেই আসে বিশ্ববিনায়ক টেম্পেল। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই বুঝতে পারবেন কত প্রকারের লর্ড গণেশ আছে তার ডেসক্রিপশন। বিশ্ববিনায়ক মন্দির দেখেই আমরা আরিতার পথে প্রবেশ করলাম। আরিতায় আমরা হোমস্টেতে উঠেছিলাম, অসামান্য হসপিটালিটি পাবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা লাঞ্চ করে আরিতার লোকাল ট্যুর করতে বেরিয়ে পড়লাম। আরিতায় কী কী দেখবেন? মাংকিন পয়েন্ট, হ্যাঁ মাংকিন, একটি মন্দির যেটি 6,500 ফিট উপরে অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে অসামান্য ল্যান্ডস্কেপ দেখতে পাবেন। মাংকিন পয়েন্ট থেকে আমরা চলে এলাম লাম্পোখারি লেক, যা সিকিমের সবচেয়ে পুরনো লেক। ঠান্ডা পড়ছে, সূর্য ডুবে গেছে, আমরা তাড়াতাড়ি হোমস্টেতে ফিরে এলাম। পরের দিন সকালবেলায় নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম লোয়ার জুলুকের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা, পথে কুম্ভ মনাস্ট্রি একবার ঘুরে দেখলাম। রাস্তায় ল্যান্ডস্লাইড হওয়ায় আমাদের লোয়ার জুলুকে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেল। লোয়ার জুলুকে হোটেলে ঢোকার আগে আমরা গেলাম কুইখোলা ফলস দেখার জন্য। খুব সুন্দর একটা ঝর্ণা কুইখোলা ফলস, পাহাড়ি ঝর্ণা। আপনি চাইলে ওখানে স্নান ছেড়ে দিতে পারেন, কিন্তু তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি। কুইখোলা ফলস দেখেই আমরা তাড়াতাড়ি লোয়ার জুলুকের হোটেলে ঢুকে গেলাম। বারবিকিউর ব্যবস্থা ছিল। আমরা আমাদের সবচেয়ে কনিষ্ঠ মেম্বার দিয়ার কণ্ঠে গান শুনতে শুনতে এই দিনটি শেষ করলাম। পথের বালুকায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম তার ভুরুর ধনু বেঁকে ওঠে তনুর তলোয়ার। সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার, তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ উছায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায়, কে চায় চায় আরবি ঘোড়ার সবার বই বাদশা জাদা বুঝি সাহারাতে ফেরে কোন মরিচিকায় খুঁজি কত তরুণ মুসাফের। পথ হারালো তাই কত বনের হরিণ মরে তারি রূপ সায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম Listen not to what's been said to you, won't you know your writing
on the Marrakesh Express. Won't you know we're riding on the Marrakesh Express? You're taking me to Marrakesh. All aboard that train. আজকের ট্যুরের চতুর্থ দিন। সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেলাম থাম্বি ভিউ পয়েন্ট যাওয়ার জন্য। থাম্বি ভিউ পয়েন্ট 11,000 ফিট উচ্চতায় অবস্থিত। থাম্বি ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। যদি আপনার ভাগ্য খুব ভালো থাকে এবং আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে আপনি সূর্যোদয়ের একটা অসামান্য রূপ দেখতে পারবেন। এছাড়াও থাম্বি ভিউ পয়েন্ট থেকে আপনি দেখতে পারবেন জিগ জ্যাগ রোড, যেটা এক অসামান্য রূপ দেয় সেই প্লেসটার। থাম্বি ভিউ পয়েন্ট দেখার পরে আমরা আরেকটু এগোতে লাগলাম। কিছুক্ষণ এগোনোর পরই আমরা পৌঁছে গেলাম পৃথিবীর স্বর্গ বলে পরিচিত নাথাং ভ্যালি। হ্যাঁ, 13,000 ফিট উপরে অবস্থিত এই নাথাং ভ্যালি কে হোম অফ দ্য ইয়ক বলা হয়। এপ্রিল থেকে অক্টোবর সেকেন্ড উইক পর্যন্ত বরফ না থাকার জন্য নানা রঙের ঘাস আর উদ্ভিদ দেখতে পাবেন, যা এই ভ্যালিকে এক অপূর্ব সৌন্দর্যে সাজিয়ে তোলে। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি থাকে। অক্টোবরের এন্ড থেকেই বরফ পড়া শুরু হয়। নাথাং ভ্যালি থেকে যত আপনারা এগোতে থাকবেন তত চোখে পড়বে ছোট বড় অসংখ্য বাংকার। হ্যাঁ, বাবা মন্দির। বাবা মন্দির স্থাপিত হয় ক্যাপ্টেন হরভজন সিং এর স্মরণে। ক্যাপ্টেন হরভজন সিং ছিলেন নাথুলার হিরো। 1965 সালের পর 1967 সালে সিকিমের নাথুলায় চীনা সৈনিকদের সঙ্গে ভারতীয় সৈনিকদের এক ভয়ঙ্কর লড়াই হয়। তাতে 450 জন চীনা সৈনিক এবং 75 জন ভারতীয় সৈনিক মারা যায়। হরভজন সিং অসামান্য বীরতার পরিচয় দিয়েছিলেন সেই যুদ্ধে। 1968 সালে 4 অক্টোবর হঠাৎ ক্যাপ্টেন হরভজন সিং নিখোঁজ হয়ে যায়। শোনা যায় নাকি চীনা সৈনিকরা তাকে হত্যা করেছিল। 3 দিন পর শোনা যায় হরভজন সিং নিজে তার সতীর্থদের স্বপ্নে আসেন এবং তাহার দেহের লোকেশন বলেন, এবং আশ্চর্যের ঘটনা হলো ঠিক সেই স্থানে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। বাবা মন্দির থেকে একটু এগিয়ে গেলেই যে প্লেসটি আসবে তার নাম হলো কুপো, ছোট্ট ভ্যালি। এখানে চোখে পড়ার মতো হলো হাতির আকৃতি একটি বড় লেক, যার নাম এলিফ্যান্টা লেক, লোকাল নাম বিতানছো। অক্টোবরের শেষ থেকে লেকটি বরফে ঢাকা থাকে। আর একটু এগোলেই চায়না বর্ডার, মাত্র 25 কিলোমিটার। এখন ফেরার ফেলার। 14,000 ফিট, প্রচন্ড ঠান্ডা, তাই মন বলছে যত তাড়াতাড়ি সম্ভব লোয়ার জুলুকের হোটেলে ফিরে আসা। সেই মতো ড্রাইভারকে বলা হলো তাকে যেন হোটেলের দিকে নিয়ে যাওয়া হয়, এবং আমরা আস্তে ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলাম। আজকে আমাদের ট্যুরের 5th ডে। সকাল সকাল বেরিয়ে পড়লাম রোল অ্যাপের উদ্দেশ্যে। আজকে রোল অ্যাপ হয়েই আমরা ইচ্ছেঘায় ঢুকবো। জুলুক থেকে 10 কিলোমিটার দূরে রোল অ্যাপে আছে সুন্দরী পাহাড়ি ঝর্ণা, যা 100 ফিট উপর থেকে নিচে পড়ছে। তার সৌন্দর্য দেখে আপনি মোহিত হয়ে যাবেন। এছাড়াও আছে হ্যাঙ্গিং ব্রিজ, পাহাড়ি খরস্রোতা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। রোলেপ থেকে আমরা রওনা হলাম ইচ্ছেগাঁওয়ের দিকে। এনজিবি থেকে 88 কিলোমিটার দূরে আর কালিম্পং থেকে 17 কিলোমিটার দূরে পাইন গাছে সুসজ্জিত একটি সুন্দর সাজানো গ্রাম হলো ইচ্ছেগাঁও। এখানে বেশিরভাগই হোমস্টে, বাংলাদেশের নতুন অফবিট ডেস্টিনেশন। পুরো গ্রামটাই আপনারা দেখতে পারবেন ফুলের বাগানে সাজানো। এখানে ফুলের চাষ হয়, তরি তরকারি চাষ হয় এবং মেডিসিন প্ল্যান্টেরও চাষ হয়। এই গ্রাম ঘুরে দেখতে দেখতেই এক স্থানীয় ব্যক্তির সঙ্গে আলাপ হলো, যার সুরের জাদুতে আমরা পুরো গ্রামটাই ঘুরে দেখলাম।
আপনারাও তার সুরের জাদুটা দেখুন এবং গ্রামটাকে খুলে দেখুন। তো ক্যা ক্যা হ্যায় ইস গাঁও মে ক্যা করতে হ্যায় আপ লোগ? আপ লোগ তো ইয়াহাঁ পে সিজন মে চলে আতে হ্যায়, তো ইয়াহাঁ পে এসা হ্যায় পাইন ফরেস্ট হ্যায়, ইয়াহাঁ কা থোড়া ট্রেকিং রুট সিল্লেরি গাঁও। আচ্ছা। और ये जो नीचे में जालसा बंगला ब्रिटिश बंगलो, ठीक। और यहाँ पे ये सामने है क्वीनेन का बगान, जो क्वीनेन ये जो मलेरिया में मेडिसिन राइट 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 वो चलाते हैं। ये कमान है, ये नीचे में ये सब फॉरेस्ट है, कमान अलग है, ये फॉरेस्ट अलग है। तो आप लोग पूरा साल क्या करते हैं? ऐसे टूरिस्ट तो हर महीने नहीं आता है। हर महीने नहीं आता, हम लोग तो सीजन में जैसे 20-25 दिन का सीजन लग जाते हैं। अप्रैल में थोड़ा ज्यादा लगते हैं। अच्छा। तो उसके बाद तो हम लोग दूसरे काम में लग जाते हैं, दूसरे काम। सही बात है। दूसरे काम मेरा फूलों का नर्सरी है, नर्सरी पे लगता हूँ, और ये कंस्ट्रक्शन का काम। और तो ज्यादातर वो चाषबासी करता है ना, माने फार्मिंग करता है। फार्मिंग करते हैं और बिजनेस। और ये सीजन कब रहता है? ये इच्छा में अप्रैल, अप्रैल में सीजन रहता है और अक्टूबर में सीजन। अप्रैल अप्रैल और अक्टूबर। और बाकी टाइम में आप लोग क्या करते हैं? बाकी टाइम में तो हम लोग दूसरा काम ढूंढते हैं। अच्छा। यहाँ तो कुछ गवर्नमेंट का तो कोई फैसिलिटी नहीं है। अगर हमको कोई फ्लोरिकल्चर का काम करना चाहते हैं तब भी नहीं मिलता है, फैसिलिटी नहीं मिलता है। जितना नीचे में मिलता मिल रहा है ना, दूसरा स्टेट में जैसे हरियाणा वगैरह, महाराष्ट्र वगैरह, यहाँ पे तो नहीं है। तो ये टूरिस्ट प्लेस कब से स्टार्ट हुआ? ये टूरिस्ट प्लेस 6 साल हो गया। 6 साल हो गया। सडनली कैसे फाउंड हो गया ये टूरिस्ट प्लेस है? वो घूमने आता था कोई के ना, पहले ये जो रेसी ने जो स्टार्ट किया था सिल्वर स्टील प्रधान, अच्छा वो फाउंडर वही है। अच्छा। उसी ने तो स्टार्ट किया था ये सिल्लरी। और यहाँ पे कौन कौन स्टार्ट किया था? सिल्वर स्टील प्रधान। अच्छा। ओके ओके ओके। उसी ने स्टार्ट किया। ठंडा सबसे ज्यादा ठंडा किस महीने में गिरता है इधर? दिसंबर के टाइम बर्फ गिरता है? नहीं बर्फ तो गिरता नहीं है, लेकिन ठंडा बहुत, ठंडा बहुत ज्यादा। ठंडा तो यहाँ डायरेक्ट हवा को कंचनजंगा का हवा इधर आ जाता है। राइट राइट ठीक। ठंडा तो बहुत ज्यादा होता है क्योंकि उस टाइम में -11 डिग्री तक जाते हैं, बर्फ पड़ता है, बर्फ नहीं पड़ता, ठंडा बहुत ज्यादा। ফেরার পালা। ইচ্ছেগাঁও থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা হলাম। মাঝখানে ঠিক 17 কিলোমিটার দূরে ডেলো কালিম্পকের একটা জায়গা আমরা ঘুরে নিলাম। ডেলো ঘোরার পরে আমরা এনজিপির উদ্দেশ্যে তাতে রওনা হলাম। Oh, that's